হ্যালো প্রিয়ান, সবাই কেমন আছো? আর আজকে আমি তোমাদের সাথে কাঁঠালের বড়ার রেসিপি শেয়ার করব। তো আমি কাঁঠালের বিচি ছাড়িয়ে নিয়ে একটা ঝাঁকার মধ্যে ঘষে রসটা বের করে নিচ্ছি। কাঁঠালের বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণ আটা, অল্প পরিমাণে বেকিং সোডা আর পরিমাণ মতো চিনি। চালের গুঁড়োটাকে এখানে আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আটাটাকে অল্প অল্প করে দিয়ে একইভাবে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো বাবলস না থাকে আর ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। আর এই যে বাসা থেকে আম এসেছে, আমার শ্বশুর বাড়ি থেকে। এই যে আমার কাঁঠালে বড়া তৈরি হয়ে গিয়েছে, অনেক ক্রাঞ্চি হয়েছে, টেস্টি। এই যে উপরে লেয়ারটা আছে না,
উপরে উপরে লেটটা অনেক ক্রিসপি হয়েছে আর ভিতরটা অনেক নরম মিষ্টি আছে, সব মিলে সুন্দর লাগতেছে। বেকিং সোডা, ইভিনিং স্ন্যাক্স হিসেবে বেকিং সোডা দেওয়ার জন্য অনেক ক্রিসপি হয়েছে। আমার বাবুকে ঘুম পাড়িয়ে আমরা ডিনার করে নিয়েছি। ডিনার কমপ্লিট করে আমি কিচেন ক্লিন করতে চলে এসেছি, কারণ যত রাতই হোক আমি কিচেন ক্লিন না করে ঘুমোতে যাই না। কারণ পরদিন সকালে উঠে যখন আমি পরিষ্কার কিচেন দেখি তখন আমার কাজের তো আমার সব কাজ শেষ, এখন একটু মুভি দেখব, তারপরে ঘুমিয়ে পড়ব। গুড নাইট। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।